কোরআনে ঈদুল আজহার কোনো ভিত্তি নেই। আপনি ঈদুল আজহা কোরআনে দেখাতে পারবেন না, পারবেন না, এটা হচ্ছে প্রথম। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি শ্রোতা দর্শক যেই হন না কেন, ঈদুল আজহা আপনি কোরআনে দেখাতে পারবেন না, কোনো মতেই না। এখন দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে আপনি কি ঈদুল আজহায় কোরবানি করতে হবে, যে ফরজ বলেন আপনি, আপনি অনেক সবাই বলেন এটা ফরজ করতে হবে, এবং এস্টাবলিশ, এটা এস্টাবলিশ বলতে কিচ্ছু নাই, ইসলামে একমাত্র এস্টাবলিশ হচ্ছে কোরআন, বাকিগুলো পরীক্ষণীয়, পরীক্ষা করে দেখতে হবে ইত্যাদি। তাহলে আপনি আমাকে প্রমাণ দেন যে কোরবানিতে, ই কোরবানির ঈদে বা ঈদুল আজহায় আপনাকে পশু কোরবানি দিতে হবে, এটা আপনি আমাকে প্রমাণ দেবেন। ঘোরাবেন না, পেঁচাবেন না, এদিক ওদিক যাবেন না, আপনি আগে আমাকে দেখান, তারপরে কিভাবে দিবেন, কি না দিবেন, কোথায় দিবেন, কতটুক দিবেন, কোন গরু দিবেন, খাসি দিবেন, তার দাঁত গজাবে না গজাবে, এগুলো পরে, আর কোন গবাদি পশু দিবেন এটা পরে, আগে আপনি আমাকে দেখাতে তো হবে অ্যাটলিস্ট যে ঈদুল আজহা আছে এবং ঈদুল আজহায় আপনাকে কোরবানি দিতে আল্লাহ বলেছেন। দেখাতে পারবেন? পারবেন না জনাব, পারবেন না, স্ট্রেইট নো। তাহলে এই কোন যদি হাদিস আপনি আমাকে দেখান, হাদিস নিয়ে এই বিষয়ে আরেকদিন আলোচনা করব, হাদিস যদি আপনি আমাকে দেখান, এবং মনে রাখবেন কোন কোন ন্যারেটরের হাদিস গ্রহণযোগ্য, কোন কোন ন্যারেটরের হাদিস প্রশ্নবিদ্ধ, এগুলো কিন্তু এর আগে আলোচনা করেছি আগের পর্বে, সেটা কিন্তু চেক করে নেবেন। তাই আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেখানে ঈদুল আজহাই দেখাতে পারবেন না, তারপরে আবার ঈদুল আজহার দিন আপনি কোরবানিটা তো দেখাতেই পারার প্রশ্নই ওঠে না, তাহলে আপনি আমাকে নতুন একটি আইন এনে বলছেন দুই ঈদ, এবং আপনি আমাকে বলছেন শুধু তাই না, ঈদে কোরবানি করতে হবে। এখন ঈদের দিন আপনারা করেন কি, বা আমরা করি কি, করে এসছি কি, করে এসছি বহু বছর, বহু শত বছর, যদি মিথ্যা রটনা করে যান এবং মিথ্যাচার করে যান, সেটা মিথ্যাচার হলেই সেটা বহু বছর, হাজার কোটি বছর যদি আপনি পালন করেন, তাও মিথ্যা মিথ্যাই। পৃথিবীতে মানুষ বহু বছর, বহু হাজার লক্ষ বছর মনে করেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এর অর্থ এই নয় সেটা সত্য। ঠিক একইভাবে মিথ্যা রটনা করে এসছেন বলেই সেটা সত্য তা নয়। পৃথিবীর সকল মানুষ মিথ্যার ভেতরে থাকবে এবং ভুল পথে আছে, এটাই তো আমরা জেনে আসি না, ওয়ালা সার ইন্নাল ইনসান লাফি খাসার, এটার মানে কি, আমরা লসে আছি সবাই, সবাই, সব মানুষ লসে আছে, ভুলে আছে। সুতরাং সংখ্যাধিক্যের রাজনীতি ইসলাম করে না, যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা সংখ্যাধিক্যের রাজনীতি করে, অধিক মানুষ যা চায় সেটাকে তারা সন্তুষ্ট করে এবং সত্য জেনেও লুকায়, কারণ অধিকাংশ মানুষের ভোট অর্জন এবং অধিকাংশ গাধার রাজনীতি করাই হচ্ছে ধর্মকে ব্যবহার করে রাজনীতির মূল উদ্দেশ্য। অনেকে খেপবেন, আমি জানি খেপেন, লাভ নেই, মুফাসির ইসলামের উপরে খেপে কখনো মুফাসির ইসলামের মুখ বন্ধ করতে পারেননি, যত আমাকে রাগাবেন তত বেশি আমি বলে যাব, সুতরাং সেই আশাটা ত্যাগ করুন, শোনার অভ্যাস করুন, যুক্তি দিয়ে আলোচনার কথা শিখুন, এবং কোন আপনার যুক্তি আলোচনায় যদি কোনো যুক্তি থাকে, প্রমাণ থাকে, ভাই হিসাবে আমি সেই আলোচনায় যাব, আমি সেই সুযোগ আপনাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন উনি যখন মানুষদেরকে তৈরি করার সিদ্ধান্ত নেন, তখন ফেরেশতারা কি বলেছিলেন, ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি সর্বক্ষণ, আল্লাহ আল্লাহ তো মানুষকে এবাদতের উদ্দেশ্যে তৈরি করেছেন, আর কোনো উদ্দেশ্যে না। তাহলে এবাদতের উদ্দেশ্যে তৈরি করে থাকলে মানুষকে বানানোর কি দরকার, মানুষ তো রক্তপাত করবে, এটা ফেরেশতারা বলেছেন যে মানুষরা রক্তপাত করবে। 2 নম্বর সুরার 30 নম্বর আয়াতে আল্লাহুল আলমিনের কাছ থেকে আমরা জানতে পাচ্ছি যে ফেরেশতারা বলছেন যে আমরা, তারা তো রক্তপাত করবে। এখন পৃথিবীতে যারা আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করি, পৃথিবীতে প্রতি ঈদুল আজহাতে আমরা যে রক্তপাত করি, সারা মুসলিম বিশ্ব রক্তে রঞ্জিত করি রাস্তায়, আমরা যে রক্তের খেলায় মাতি, সেটা কি ফেরেশতারা কি সেই বিষয়েই সাবধান হননি, তারা কি সেটা নিয়েই শঙ্কিত হননি, তারা সেটা নিয়ে কি ধরা তারা ভয় পাননি? 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এত বড় রক্তের হোলি খেলা 180 কোটি মানুষ যা করছে, তা কি পৃথিবীতে আর কোন সম্প্রদায় করছে? তাহলে কি সূরা 2 নম্বর সূরার বাকারা 30 নম্বর আয়াতে ফেরেশতারা যা ভয় পেয়েছিলেন, তাই কি আমরা বাস্তবে পরিণত করছি না?
এখন বলতে পারেন মানুষ তো গরু ছাগলেরা এগুলো খায়, খাবেন, খেতে তো কোনো নিষেধ নেই, কিন্তু নির্দিষ্ট একটা অনুষ্ঠানকে টার্গেট করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রক্তে রঞ্জিত করা এবং সেটাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা, সেটা কি ইসলামিক হতে পারে? যেখানে এটা কোরআনে নেই, মাংস খান না করেছে কে? এখন আসুন মূলে যাই। আপনি ঘটনাটি জানেন, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের স্যাক্রিফাইস। ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সন্তানকে নিয়ে যান, এখন ইসমাইল এবং ইসহাক যে দুই সন্তান, এবং ইসমাইল এবং ইসহাক ইসহাক আলাইহিসসালামকে নিয়ে গিয়েছিলেন কোরবানির জন্য, এটা খ্রিস্টানরা বলে, আমরা বলি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গিয়েছি। দুটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে পার্থক্য আছে, কিন্তু মূলত হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সন্তানকে উনি কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন। কেন? কারণ উনি স্বপ্নে দেখেছেন, উনি কোরবানি করতে নিয়ে গেছেন, কিন্তু কোরবানি করতে গিয়ে ওনার সন্তানটি নয়, একটা দুম্বা বা যাই বলেন এরকম একটা প্রাণী জবাই হয়, কিন্তু উনি ওনার ছেলেকে আর কোরবানি করতে হয়নি, রাইট? তাহলে উদ্দেশ্য কি ছিল? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর নিয়ত, আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহ তাকে দেখলেন যে তার বান্দা, সে তার সন্তানকে পর্যন্ত কোরবানি করতে রাজি আছে, কারণ কারণ তার কাছে আল্লাহর ভালোবাসার চাইতে, তাকওয়ার চাইতে বড় ইম্পর্টেন্ট আর কোনো কিছু নয়, আর কোনো কিছু নয়। সেটা প্রমাণ হয়ে গেল, তাহলে তার ইন্টেনশন, তার নিয়া প্রমাণ হয়ে গেল। কিন্তু যেই পশুটি কোরবানি হয়েছে সেটা থেকে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন? সেটা কি উদ্দেশ্য হচ্ছে? পশুটার রক্ত দেখে কি আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন? এই মাংস দেখে কি সন্তুষ্ট হয়েছিলেন? সেটাই কি মূল উদ্দেশ্য ছিল স্যাক্রিফাইসের? নাকি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের অন্তর বা নিয়া? এটাকে ভাবুন, এটা যদি না বুঝেন তাহলে আপনি বেকুফ, আপনি বেকুফ। আপনি যদি এতটুকু পার্থক্য না বুঝেন তাহলে আপনার আমার ভিডিও দেখার যোগ্যতা আপনার নাই। আমি যে সময় ব্যয় করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, শুক্রিয়া জানান। অতএব এটা বোঝার মতো আপনার ক্যাপাসিটি থাকা উচিত যে এখানে ইব্রাহিম আলাইহিসসালামের যে নিয়া এবং তাকে আল্লাহর কাছে পৌঁছায়, রক্ত মাংস পৌঁছায়নি, ওই ভেড়ার রক্ত দেখে, দুম্বার রক্ত দেখে আল্লাহ খুশি হননি, রাইট? সুতরাং আল্লাহকে খুশি করতে হলে ভেড়ার রক্ত, ভেড়ার মাংস আল্লাহ খুশি হন না। তাহলে ওইটাকেই আপনাকে উদযাপন করতে হবে, ভেড়ার মাংস জবাই করা, ভেড়াকে জবাই করা। হোয়াই? খ্রিস্টান বাইবেলেও এরকম একটি ঘটনা আছে, সেম ঘটনা, কিন্তু তারা বলে ইসহাক আলাইহিসসালামের ঘটনা দিয়ে ঘটনা বলে, একটু নামে ছেলের ভিতরে পার্থক্য আছে, ওদের ঘটনা আমার ঘটনা। কিন্তু বাইবেলের এক্সোডাস চ্যাপ্টারে আছে যে আগে মানুষ এরকম কোরবানি দিত, এখনো দেয়, এই হিন্দুরা বলি দেয়, বলি দেয় না, তারা মন্দিরে গিয়ে বলি দেয় এবং সে রক্ত মাংস তারা মূর্তির উপরে চড়ায়। এই স্যাক্রিফাইসের রক্ত মাংস মুরগির মুরগির উপরে, মুরগি বলেন আর গরু বলেন, আর সরি গরু না, যারা তারা গরু, তারা নেপালের বর্ডারে তারা গরু করে। তাহলে এগুলো দেখ, এগুলো কি আল্লাহকে স্যাটিসফাই করার মাধ্যম? মাধ্যম নিশ্চয়ই না। এতটুকু বুঝুন, এতটুকু বোঝার চেষ্টা করুন। অতএব এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, আল্লাহর কাছে কি যায়? আল্লাহর কাছে যায় নিয়া, তার রক্ত। আপনি প্রতি ঈদে এইভাবে কোরবানি দিয়ে কি প্রমাণ চেষ্টা করছেন যে আল্লাহর জন্য আপনি নিজে সবকিছু ত্যাগ করতে পারেন? তাহলে সেটা নিয়ত করেন না, সেটাই মনে এস্টাবলিশ করেন না। এই যে পেইগানরা, তারা দেবতার কাছে ভেড়া দিত, দেবতার কাছে গরু দিত, দেবতার কাছে মানুষ বলি দিত, এবং অ্যাজটেক মায়া সভ্যতায় মানুষ বলি দিত, মানুষ বলি দিত। এ সকল বলি দেওয়া আল্লাহ চান না, এবং এটাই এই মূল উদ্দেশ্য যে ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে, ঘটনার মাধ্যমে এই সকল বলি টলি দেওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কি করা হয়েছে সেটা একটু পরে আসছি, কি অনুমোদন দেওয়া হয়েছে। এখন লাফাবেন যে স্যাক্রিফাইসের কথা তো আছে, একটু ধৈর্য ধরেন না, ধৈর্য ধরেন, অস্থির হন না, দৌড়িয়েন না। অতএব আমি এত বছর গবেষণা করেছি, আপনার 5 মিনিট ধৈর্য থাকে না, নাহলে ভাগেন এখান থেকে। তো যাই বলছিলাম যে এ নিয়াটা যায়, এ রক্ত মাংস যায় না। আল্লাহ কোরআনে তো এটা আমাদেরকে বলেছেন যে আল্লাহর কাছে এই সকল রক্ত মাংস যায় না। যেমন ধরুন আহ
22 নম্বর সুরার 37 নম্বর আয়াত, 22 নম্বর সুরের আপনারা 33 থেকে 37 নম্বর আয়াত পড়ুন, 22 নম্বর সুরা 33 থেকে 37 নম্বর আয়াত পড়ুন। 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে এই রক্ত মাংস পৌঁছায় না, তাহলে আপনি কেন ওইটাকে স্মরণ করে বারবার বারবার জবা করছেন? আল্লাহ খুশি হচ্ছে এতে? ডাজ ইট মেক সেন্স? অনেস্টলি এটা মেক সেন্স করে? কিন্তু আপনি যদি হজে গিয়ে, সে মসজিদুল হারামে গিয়ে আপনি যাবেন, ওখানে মানুষ আসবে বিভিন্ন জায়গা থেকে, উঠে আসবে, ঘোড়ায় আসবে, হেঁটে আসবে, বিভিন্ন ভাবে আসবে, এবং সেখানে তারা একসাথে হবে, সেখানে শিকার করা, 5 নম্বর সুরার 1 নম্বর আয়াতে শিকার করা নিষেধ করা আছে ইহরাম অবস্থায়। এরপর আপনারা কোরবানির মাংস খাবেন, ওখানে আপনি কোরবানি করবেন, আপনি তো আল্লাহর হুকুম ছাড়া আপনি তো কোনো কোনো পশুকে হত্যা করতে পারেন না, তাহলে আল্লাহ আপনাকে হালাল করেছে, আপনি খাবেন, আপনি সেখানে কোরবানি করে খাবেন। অর্থাৎ আপনি কোরবান শব্দটি আপনি ব্যবহৃত হয়েছে 5 নম্বর সুরার 97 নম্বর আয়াতে কোরবান শব্দটি আছে। স্যাক্রিফাইস বিষয়টি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসছে কোরআনিতে, নুসুকি শব্দ ব্যবহার করেও কোরবানি বা স্যাক্রিফাইস বোঝানো হয়েছে। এছাড়া সুরা কাউসারে ইন্নাকাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহা, এই ওয়ানহার শব্দটিও স্যাক্রিফাইস অর্থে বোঝানো হয়। তাহলে এই স্যাক্রিফাইসটি কোথায়, এই স্থানটি কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে। 5 নম্বর সুরার 33 থেকে 37 নম্বর আয়াত গুলি যদি পড়েন, 5 নম্বর সুরার 33 থেকে 37 নম্বর আয়াত গুলো যদি পড়েন, তাহলে আপনি দেখবেন ওইখানে কোরবানের স্থান কিন্তু বলে দেওয়া হয়েছে সেই মসজিদুল হারাম এলাকা, আপনি এর বাইরে কিন্তু কোরবানির অবকাশ নেই। অতএব স্যাক্রিফাইস যদি বলেন, যদি আপনাকে আপনার সঙ্গে বাহাসের দরকার নেই, আপনি যদি বলেন না করতেই হবে, যদি সেটাও বলেন, তাহলে মসজিদে হারামের বাইরে নয়, ওখানে প্লেস অব স্যাক্রিফাইস এনশিয়েন্ট হাউস বলা আছে, ওখানে আতিকা শব্দটি আছে, দেখুন গিয়ে সার্চ করুন, আতিকা শব্দ হচ্ছে প্রাচীন, প্রাচীন ঘর মসজিদুল হারাম। সুতরাং ওইটাই হচ্ছে আপনার স্যাক্রিফাইসের জায়গা, এর বাইরে কিন্তু আপনি আমাকে দেখাতে পারবেন না ভাই, যারা পারবেন না। এখন কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি, সেটা হচ্ছে যদি আপনি বাধাপ্রাপ্ত হন সেখানে যাওয়ার ক্ষেত্রে, তাহলে একটা ব্যতিক্রম সেখানে আছে। যেমন ধরুন 2 নম্বর সুরার 196 নম্বর আয়াত, 2 নম্বর সুরাটি কখন এসেছিল, সুরা বাকারা, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে, এই যাওয়ার পর পর এই সুরা বাকারা আসে, এবং সুরা বাকারাতে বলা হচ্ছে যে যদি তোমরা হজে যাও এবং সেখানে যদি বাধাপ্রাপ্ত হও তখন কোরবানি করবে। যেমন আমরা জানি মুসলমানরা তারা হজে রওনা দিয়েছিল, তারপরে তাদেরকে উমাইয়ারা বাধা দিল, উমাইয়ারা বাধা দেওয়ার ফলে সেখানে তারা ওখানে আর যেতে পারলো না, হুদাইবিয়া চুক্তি হলো। সুতরাং এর আগেই, এই ঘটনার আগে, অনেক আগেই 2 নম্বর সুরা 196 নম্বর আয়াতে একটা প্রভিশন দেওয়া আছে, যদি তোমরা যাও এবং যদি বাধাপ্রাপ্ত হও তাহলে তোমরা যেখানে আছো সেখানে কোরবানি করবে। আপনারা কি বাধাপ্রাপ্ত হচ্ছেন? এই বাধা বলতে কি বাধা? এই বাধা বলতে আসলে বাই ফোর্স বাধা, এটা সেই বাধা নয় যে আপনি টাকায় কুলাতে পারছেন না, আপনি টাকায় কুলাতে পারছেন না, সেটা কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি সেই কারণে আপনি বাধা, সেটাকে আপনি বাধাপ্রাপ্ত আপনি বলতে পারবেন না। সাবিল শব্দটি আছে, যে আপনি যদি সমর্থ হয় না বলতে, এখানে আপনি যদি পথ খুঁজে পান, ওখানে বলা আছে, আপনার কোরআনে আছে যে আপনি যদি পথ খুঁজে পান তাহলে আপনি যাবেন হজে, কিন্তু আপনি যদি পথ খুঁজে না পান, এটা অনেকে বলে সমর্থ, ফাইন্যান্সিয়াল সমর্থ, টাকার সমর্থ না থাকলে, এখানে টাকার সমর্থ শব্দটা নাই কোরআনে কোথাও, আপনার টাকার সমর্থ হলে আপনি যাবেন নো, সেখানে বলা হচ্ছে যে আপনার যদি পথ খুঁজে পান তাহলে আপনি হজে যাবেন। 37 নম্বর সুরার 107 নম্বর আয়াতে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে খুশি হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের 37 নম্বর সুরার 105 থেকে 107 পড়বেন খুব ভালো করে, 37 নম্বর সুরার 105 থেকে 107 পড়বেন, এবং সেখানে দেখবেন সেখানে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ, যে এই যে তার স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা কি অর্থে স্যাক্রিফাইস, কি যে তার সন্তানকে উনি দিয়ে দিতে চেয়েছিলেন,
এই স্যাক্রিফাইসে উনি সন্তুষ্ট হয়ে আল্লাহ কি করেছেন, তার বংশে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্ম হয়েছে, এবং তার যেই সন্তানকে উনি কোরবানি করে দিতে চাইছিলেন সেই সেই সন্তানকে বংশেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনেছেন। এটাই সবচেয়ে বড় স্যাক্রিফাইস, যে তুমি যা ত্যাগ করে দিতে চাইছো, এত আদরের সন্তান, তুমি যখন তাকেই ত্যাগ করতে চাইছো, তাকে দিয়েই তোমাকে আমি সম্মানিত করব। এখন আমরা কি করছি, কোরবানি করে যাচ্ছি, মনে করছি দায়িত্ব। এখন যখনই আপনি কোরআনের বাইরে যাবেন, বাড়াবাড়ি করবেন, অন ইসলামিক কিছু করবেন, সেখানে পেগানিজম ঢুকবে এবং রেজাল্ট খুব খারাপ হবে। কি খারাপ হচ্ছে? এখন আপনি এই যে ঈদ উল আজহা তৈরি করেছেন, করে এখন 50 লক্ষ টাকার শাড়ি বিক্রি করছেন, আপনার ওয়াইফ আপনার গলা টিপি ধরছে শাড়ির জন্য, আপনার নাভিশ্বাস বেরোচ্ছে, আপনি গিফট নিয়ে ফালাফালি করছেন, টাকার বড়াই করছেন, গরিবরা আরো গরিব হচ্ছে, এবং আপনি 1 কোটি টাকার গরু কোরবানি দিয়ে মাতব্বরি দেখাচ্ছেন, এবং সাদাকার কথা কোরআনে আছে। এর আগের দিন বলেছি জাকা বলতে যেটা বোঝায় সেটা পবিত্রতা, সেটা এইভাবে বছরে একদিন আপনি জাকাত দিচ্ছেন এবং সবাইকে লোক দেখাচ্ছেন, ইট ইজ নট ইসলাম। ইসলাম এটা নয়, লোক দেখানো ইসলাম নয়, ইসলামে কোনো লোক দেখানোর ধর্ম না। সুতরাং আপনি এই কোরবানির সিস্টেম করে কে কত বড় বড় গরু কিনতে পারে, আপনি যদি 300 টাকা 3,000 টাকার খাসি কিনে নিয়ে আসেন, আপনার মোর বউয়ের মুখটা থাকবে বাংলার পাশের মতো, এবং আপনার পাশের বাড়ির ভাবিটা যখন 3 লক্ষ টাকার গরু কিনে নিয়ে আসবে, আপনার বউ আপনার প্রতি রেসপেক্টটা কমে যাবে, এবং আপনি ধান্দা করবেন কিভাবে এইবারের ঈদে আরো দামি দামি জামা কাপড় কিনে দেওয়া যায়। এগুলো সব পেইগানিজম। আপনি ভ্যালেন্টাইন্স ডে কে পেইগান বলছেন কারণ সেখানে গিফটের ছড়াছড়ি, ক্রিসমাস ডেতে এরকম জিসাসের কোনো খবর নাই কিন্তু তারা গিফট করে বেড়াচ্ছে, আপনি তো একই রাস্তায় হাঁটছেন, আপনি একই রাস্তায় হাঁটছেন, আপনিও এই টাকা বড় গরু জব দেওয়া বর্বরতা, এটা তো বর্বরতা ভাই, এটা বর্বরতা। আপনি খাবার খান, আল্লাহ আপনাকে প্রাণীগুলো আমাদের জন্য অধীন করে দিয়েছেন, আমাদের এই দাঁত আছে, আমরা মাংস খাই, আমরা আল্লাহ সেভাবে তৈরি করেছেন, কিন্তু যখন আপনি মনে করেন যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আল্লাহ খুশি করার জন্য কোরবানি করলেন, জানতে গেল প্রাণীটার আপনার তো যায় নাই, আপনার তো যাবে নিয়াত, সুতরাং আপনি এর অর্থই বুঝেন নাই, আপনি সম্পূর্ণ পেইগান গিরি করে আসছেন। সুতরাং আপনি কয়েকটা জিনিস প্রমাণ করতে পারবেন না, ঈদ উল আজহা প্রমাণ করতে পারবেন না, ঈদ উল আজহার উদ্দেশ্যে কোরবানি এটা তো প্রশ্নই উঠে না, মসজিদুল হারাম এলাকার বাইরে কোরবানি এটা প্রশ্নই করতে পারে না, একমাত্র খাবার উদ্দেশ্যে আপনি জব করতে পারেন সেটা ঠিক আছে, কিন্তু আনুষ্ঠানিক করে করার কথা কোনো দিক আপনি প্রমাণ করতে পারবেন না, একমাত্র প্রিভেন্টেড হলে, তাও ফোর্সফুলি প্রিভেন্টেড হলে আপনি কোরবানি করতে পারেন, এছাড়া আপনার কোনোভাবে আপনি প্রমাণ করতে পারবেন না। আমি আয়াতগুলি বলে দিই, এর বাইরে আপনি কোরবানি ডাইরেক্ট ইনডাইরেক্টলি কোনো আয়াত আপনি কোরআনে দেখাতে পারবেন না। লিখে নেন, কলম কাগজ নেন, বেশিরভাগ মানুষই তো গাধা আপনারা, কবল কলম কাগজ নেন, 5 নম্বর সুরার 3 নম্বর আয়াত, 5 নম্বর সুরার 27 নম্বর আয়াত, 5 নম্বর সুরার 96 নম্বর আয়াত, 5 নম্বর সুরার 97 নম্বর আয়াত, 2 নম্বর সুরার 184 নম্বর আয়াতটা আপনি আনেবল টু ফাস্ট, এটা বোঝার জন্য, এটা ডাইরেক্ট কোরবানির আয়াত না, তথাপি 22 নম্বর সুরার 33, 22 নম্বর সুরার 34, 22 নম্বর সুরার 35, 22 নম্বর সুরার 37 36, 108 নম্বর সুরার 3, 137 নম্বর সুরার 105 6 7, 2 নম্বর সুরার 30, 6 নম্বর সুরার 162, 160 161, 48 নম্বর সুরার 25, 2 নম্বর সুরার 196, 2 নম্বর সুরার 30, 3 নম্বর সুরার 97, 16 নম্বর সুরার 124। এগুলো ভালো করে বাসায় পড়েন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপুন।